বন্ধুরা, অন্য ব্রেকসেন একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানি ওয়েলকাম। বাংলাদেশের একটি মুভি ব্ল্যাক ওয়ার, হ্যাঁ এক্সট্রিম টু, যার অফিসিয়াল ট্রেলার চলে এসেছে এবং ওই ট্রেলারটি কেমন হয়েছে ওটা আমরা দেখবো এবং তোমাদের সাথে ওই ট্রেলারটি আমি শেয়ারও করবো। তো চলো ট্রেলারটিকে স্টার্ট করা যাক। 1 2 3 সুন্দরবন, যদি আমার মনে হলো লোকেশনটা দেখে ফার্স্ট ঝলকে যে লোকেশনটা আসছে। সাপ মারতে কান্না ভালো লাগে, সেই সাপ যদি নিজের ইচ্ছে ঘরে এসে ঢোকে তাহলে তো কথাই নেই। গত পরশু উত্তরার একটি বিশেষ অভিযান পরিচালনার সময় পালিয়ে যায় গুলশান বোমিং এর মাস্টার মাইন্ড। I don't believe it, sir. আমাকে অন্যভাবে খেলতে হবে। আমি তোর মা না, তুই আমার সব শেষ করে দিয়েছিস। ব্ল্যাকবেকটি আমাদের এই অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত সে অ্যাক্টিভ না বিট। ইউজুয়ালি এই ব্যাগগুলোর ভেতরে তাদের অপারেশনের হাতিয়ার এগুলো থাকে। কি হয়েছে তোমার? বিকল্প কোন ব্যবস্থা ভাবুন। তেরোই জানুয়ারি আসতে চলছে এই মুভিটা, অ্যাকচুয়ালি ব্ল্যাক ওয়ার, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশি মুভি এবং ওখানেই রিলিজ হবে। তোমরা যারা যারা বাংলাদেশে আসছো তারা ওই মুভিটা দেখতে পাবে এবং শুভের কিন্তু লিড রোলে দেখা যাচ্ছে এবং সত্যি বলতে গেলে খুব ভাল লাগছে। মানে লুক বাই কিন্তু অনেকগুলো জিনিস দারুণ লেগেছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে একটু মিস্টেক লাগবে, যেগুলোকে যদি ইগনোর করো তাহলে আশা করি স্টোরিটা তোমাদেরকে ভাল লাগবে, কারণ এই স্টোরিটার মধ্যে কিছু কিছু জায়গায় অনেক কিছু ভাল লাগছে দেখতে। এবারে মুভিটা আসুক, আসলে বোঝা যাবে মুভিটা কেমন হয়েছে কেমন হয়নি, ওটা তো তোমরা জানাবে। হ্যাঁ, তোমাদের কাদেরকে এই ট্রেলারটি ভাল লেগেছে তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটিকে লাইক করো, আর নতুন একটি ভিডিও আবার দেখাবে। চলো বাই, সবাই ভালো থেকো, চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। চলো।